আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। গাছের কথা কই চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে ছাদ বাগানে কিছু গাছ লাগাবো। এই ড্রামটি আমি নিয়েছি একটি নারকেলি বড়ুই গাছ লাগানোর জন্য। আমার ছাদ বাগানে আরও দুটি বড়ুই গাছ আছে, কিন্তু নারকেলি বড়ুই গাছ নেই। এই বড়ুই নাকি একটু বড় বড় হয় এবং বেশ মিষ্টিও রসালো হয়, যে কারণে আমি এই গাছটি কিনেছিলাম। আর মাটি আমি আগেই প্রস্তুত করে রেখেছি গাছটি লাগানোর জন্য। যেহেতু গাছটি আমি আজকে কিনে এনেছি, তাই আমি আজ লাগাবো না, আমি দু এক দিন পর গাছটি লাগাবো। এখন আমি একটি ছায়াযুক্ত স্থানে গাছটি রেখে দিব। আর আমি মাটি প্রস্তুত আসলে গোবর সার এবং মাটি ভালো করে মিশিয়ে রোদে শুকিয়ে আমি প্যাকেটে করে রেখে দিই। এই যে দেখেন আমার গোবর সার আর মাটি, এভাবে আমি মাটির সাথে মিশিয়ে রাখবো। আর এই যে এখানে আরেকটি গাছ, এই গাছটি আমি এখন লাগাবো। এটি একটি ডুমুর গাছ। গাছ লাগানোর আগে যে গাছের গোড়ায় যে নার্সারির মাটিগুলো থাকে সেগুলো আস্তে আস্তে খুলে ফেলতে হয়, যাতে গাছের শেকড় সহজেই নতুন মাটিতে প্রবেশ করতে পারে। এই যে দেখেন আমি গাছের নিচ দিকে এবং চারপাশের মাটিগুলো হালকাভাবে খুলে ফেলছি এবং আমি এটি বসিয়ে দিলাম। আর চারপাশের মাটিগুলো এই যেভাবে খুলে ফেলব, তাতে খুব দ্রুত গাছটি বড় হয়ে উঠবে এবং গাছটি আর মারা যাবে না। তারপর আমার যেই গোবর সারযুক্ত মাটি, এইটি আমি গাছের গোড়ায় ঢেলে দিব। যদি মাটিগুলো প্রস্তুত থাকে আসলে গাছ লাগানোর সময়, তাহলে খুব একটা কষ্ট হয় না। আর এই মাটিতে যে আগাছা ময়লা আছে এগুলো আমি পরে আস্তে আস্তে তুলে ফেলব। এই যে দেখেন কিভাবে চেপে চেপে দিচ্ছি এবং চারপাশের মাটি গাছের গোড়ায় এনে দিব। এভাবে বেশ ভালোভাবে আপনার গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে দিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়। গাছ লাগানোর পর একটু পানি দিয়ে দিতে হয়। আর এই যে এখানে দেখছেন একটি গাছ, এটি একটি অ্যাভোকাডো গাছ। এই গাছটি আমি নার্সারি থেকে 250 টাকা দিয়ে কিনে এনেছি। এই গাছটিও আজকে আমি লাগাবো, দুদিন আগেই কিনে এনেছিলাম। যে এভাবে আমি এই মাটিতেই এই গাছটি লাগিয়ে দিচ্ছি। এই গাছের গোড়ার মাটিও আমি একদম আলগা করে দিব, যেন সহজেই গাছের শেকড় আমার নতুন মাটিতে প্রবেশ করতে পারে। আর যে আমার গোবরযুক্ত মাটিগুলো ছিল, সেই মাটিগুলো আমি গাছের গোড়ায় ঢেলে দিচ্ছি। এভাবে চারপাশে খুব ভালো করে মাটিগুলো মিশিয়ে দিতে হবে। যে দেখেন আমার গাছ লাগানো শেষ। এখন আমি একটি কাঠি দিয়ে কাঠির সাথে গাছটি বেঁধে দিব, যেন গাছটি পড়ে না যায়, এবং গাছের গোড়ায়ও পানি দিয়ে দিব। তো আপনারাও আপনাদের ছাদ বাগানে এভাবে গাছ লাগাবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের গাছ লাগাতে সাহায্য করবে। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।